বন্ধুরা, আপনারা তো জানেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অনেক বীর পুরুষেরা প্রাণ দিয়েছেন। সবাই কঠোর পরিশ্রম ও সাহসিকতার সাথে দেশের স্বাধীনতার জন্য এগিয়ে গেছেন। তাহলে কেন শুধুমাত্র গান্ধীজির ছবি ভারতীয় নোটে ছাপা হয়? নেতাজি, ক্ষুদিরাম বা অন্যান্য পুরুষের ছবি কেনই বা নয়? পুরনো নোট পাল্টে নতুন নোট এলো, কিন্তু সেই পুরনো মুখ এখনও পাল্টানো হয়নি। তাছাড়া গান্ধীজি ওনার ছবি নোটে রাখতেও বলেননি, তাহলে কেনই বা ভারতীয় সকল নোটে গান্ধীজির ছবি থাকে? আজকের এই ভিডিওতে আপনারা সকল প্রশ্নের উত্তর পাবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। দেশের স্বাধীনতায় মহাত্মা গান্ধীর অবদান এখনও ভোলা যায় না। দেশ তাকে জাতির জনকের মর্যাদা দিয়েছে। তার অতুলনীয় অবদানের কারণে তার ছবি ভারতীয় টাকায় রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে আগে এই নোটগুলিতে গান্ধীজির পরিবর্তে অন্যান্য ছবি থাকত? বহু বছর ধরে ভারতীয় মুদ্রা ও নোটগুলিতে অশোক স্তম্ভ, তাঞ্জোর মন্দির, লায়ন ক্যাপিটাল, গেটওয়ে অব ইন্ডিয়ার ছবি ছাপা হতো। স্বাধীনতার আগে ব্রিটিশরা নোটগুলিতে রাজা জর্জের ছবি ছাপাত। 1969 সালে নোটগুলিতে প্রথমবার গান্ধীজির ছবি ছাপা হয়েছিল। তারপর রিজার্ভ ব্যাংক মহাত্মা গান্ধীর স্মৃতিতে স্মারক হিসেবে নোটের উপর তার ছবি রেখেছিল। মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় অবস্থিত সেবাগ্রাম আশ্রমের ছবিও ছিল তার পিছনে, কারণ গান্ধীজি তার 14 বছর কাটিয়েছিলেন এই আশ্রমে। গান্ধীজির এই হাসিমুখ ভরা ছবিটি কোথায় তোলা হয়েছিল জানেন? বর্তমানে নোটগুলিতে মুদ্রিত গান্ধীজির ছবি সম্পর্কে জানা যায় যে ব্রিটিশরা ভারত ছাড়ার আগে ব্রিটিশ রাজা জর্জের ছবি ভারতীয় মুদ্রায় ছাপাত। 1947 সাল পর্যন্ত দেশে এই ধরনের মুদ্রা অব্যাহত ছিল। যদিও সরকার এবং জনসাধারণ উভয়ই চেয়েছিল যে ব্রিটিশ রাজা জর্জের ছবি নোটগুলিতে যেন না থাকে, কিন্তু এর জন্য সরকারের কিছু সময় দরকার ছিল। কিছুদিন পর সদ্য গঠিত ভারত সরকার ভারতীয় মুদ্রা থেকে রাজা জর্জের ছবি সরিয়ে সারনাথের লায়ন ক্যাপিটালের ছবি প্রতিস্থাপন করে। রিজার্ভ ব্যাংক 1969 সালে প্রথমবারের মতো একটি নোটের উপর গান্ধীজির ছবি মুদ্রণ করেছিল। সেই সময় গান্ধীজির ছবি সহ 100 টাকার নোট চালু করা হয়েছিল। গান্ধীজির জন্মশতবার্ষিকী উপলক্ষে এই নোট ছাপানো হয়। গান্ধীজির এই ছবি তোলা হয় সেবাগ্রাম আশ্রমে থাকাকালীন। আজকের দিনে নোটে গান্ধীজির হাসিমুখ ভরা ছবি, সেই ছবিটি প্রথম মুদ্রিত হয়েছিল 1987 সালে অক্টোবর মাসে একটি 500 টাকার নোটে। তারপর থেকে গান্ধীজির একই ছবি অন্যান্য নোটগুলিতেও ছাপা হয়েছিল। RBI 1996 সালে নোটটিতে অনেক পরিবর্তন এনেছিল। ওয়াটারমার্ক পরিবর্তিত হয়েছিল। এর সাথে দৃষ্টিহীনদের জন্য উইন্ডোড সিকিউরিটি থ্রেট, লেটেন্ট ইমেজ এবং ইন্টাগ্লিও ফিচারও যোগ করা হয়। এখন গান্ধীজির ছবি সহ 5, 10, 20, 100, 500, 2000 টাকার নোট প্রচলিত হয়েছে। এই সময় অশোক স্তম্ভটি মহাত্মা গান্ধীর ছবি দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল এবং জাতীয় প্রতীক অশোক স্তম্ভটি নোটের নিচের বাম দিকে স্থানান্তরিত করা হয়েছিল। তারপর থেকে এই ফরম্যাটে নোটগুলি ছাপা হয়েছে। নোটগুলিতে ছাপা মহাত্মা গান্ধীর ছবিটি বর্তমান রাষ্ট্রপতি ভবনে এবং ভাইসরয়ের বাড়িতে 1946 সালে তোলা হয়েছিল, যখন গান্ধীজি তৎকালীন সেক্রেটারি ফ্রেডরিক ফেথিক লরেন্সের সাথে দেখা করতে মায়ানমার অর্থাৎ তৎকালীন বর্মায় যায়। সেখানেই তার এই ছবিটি তোলা হয়েছিল। ছবিটি কে তুলেছিলেন সেভাবে কোনো তথ্য পাওয়া যায় না। তবে নোট বাতিলের পর জারি করা নতুন নোটের রং অনেক বদলে গেছে, কিন্তু একটা জিনিস যা বদলায়নি তা হলো গান্ধীজির হাস্যোজ্জ্বল এই ছবিটি। তাহলে বন্ধুরা, আমাদের দৈনন্দিন ব্যবহারে নোটের উপর গান্ধীজির ছবি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং এরকমই অজানা তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি।